लक्ष्मण सीतार सहित पंचवटी बने अवस्थान तो जखन तिनी पंचवटी ते थाके प्रतिदिन लक्ष्मण बने थेके काष्ठ संग्रह करे आने तार द्वारा ओइखाने रान्ना करें जा किछु होय ओइ सब करे श्री राम के भोजन कराए एवं लक्ष्मण के बोले लक्ष्मण धरो किंतु लक्ष्मण तिनी एकन रेखे दे खावट्टा कोनो दिन खाम जेमनी के तेमनी उठिए निये पाताटा उठिए रेखे এই ভাবে প্রতিদিন পাতার মধ্যে খান ভোজন করে ফল ফুল যা পারে যাই করে সীতা দেবী রাখা তো একদিন এখন শূর্পণখা রাবণের বোন শূর্পণখা সে এখন ঘুরতে লাগলো সর্বত্র ঘুরে ঘুরে দেখলো অপূর্ব সুন্দর এক রাজপুরুষ युवा पुरुष देखे तार मन मुक्त हो गया से अगर बहुकाल धरे घूरछे आगे एक राक्षसेर संगे एक असुरेर संगे विवाह करेछे किंतु रावण माने नाई रावण सेई असुर के मेरे दे मेरे दियाते শূর্পণখা एखन विधवा हो गया तखन से कान्नाकाटी करते लागे রাবণ বলল কি ঠিক আছে তুমি যাকে পছন্দ করবে যাকে বিবাহ করবে যার সঙ্গে তুমি থাকতে চাইবে তুমি তার সঙ্গে থাকবে কোনো আপত্তি সেই জন্য শূর্পণখা এখন ঘুরে বেড়াইত শ্রী রামের অপরূপ রূপ লাবণ্য দেখে মোহিত হয়ে যায় সেই থেকে শূর্পণখা অপূর্ব সুন্দরী বেশ ধারণ করে এখন শ্রী রামচন্দ্রের নিকটে আসে এসে এখন তাহাকে প্রস্তাব দেয় আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে গ্রহণ করো এখন রামচন্দ্র বললেন আমার তো পত্নী আছে আমি কি করে আর বিবাহ করব আমার ভাই তো একা একা অতএব তুমি তার কাছে যাও তাকে বিবাহ করো এখন লক্ষণের কাছে এসে বারবার আগ্রহ করে লক্ষণ বলল যে আচ্ছা আমাকে বিবাহ করলে আমি তো ওনার সেবক আমি দাস সেবক তো তুমি এখন সেবিকা হবে নাকি রাজরানী হবে বলো ওনাকে বিবাহ করলে রানী হবে আমাকে বিবাহ করলে দাসী সেবিকা তো এখন তুমি কোনটা চাই বলে না রানী হতে চাই বলে রানী হতে গেলে ওনার কাছে যাও ওনাকে বিবাহ করো এই বলে এখন বারবার পাঠান বারবার আসে তো বার বার শ্রী রামচন্দ্র ওদিক থেকে ঠুকরায় এদিক থেকে লক্ষ্মণ ঠুকরায় সেই থেকে এখন বার বার এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে এই হতে লাগলো তখন দেখলো যে এরা তো আমার সঙ্গে খুব ঠাট্টা তামাশা করছে কেউ তো গ্রহণ করছে না তখন শ্রী রামচন্দ্র ইশারা করলেন লক্ষণ অনেকক্ষণ ধরে রাক্ষসীর সঙ্গে হাস পরিহাস করা উচিত হয় না অতএব একে যা করবার উচিত শাস্তি দাও সঙ্গে সঙ্গে লক্ষণ এখন কি করল তরবার উঠিয়ে নিয়ে এখন তার কান আর নাক কেটে দিল যেমনি নাক কান কেটে দিল বিরূপ করে দিল যাতে আর কেউ তাকে গ্রহণ করতে না পারে তো এর উদ্দেশ্য কি ভগবান শ্রী রাম তো তাকে গ্রহণ করে নিলেন কিন্তু এই জন্মে নয় রাক্ষসী রূপে নয় আগামী জন্মের জন্য আর যাতে কেউ তাকে গ্রহণ করতে না পারে না কান কেটে বিরূপ করে দিল ওই অবস্থায় রাক্ষসী শূর্পণখা এখন ছুটে গেল কোথায় শ্রীলঙ্কাপুরীতে ভাই রাবণের কাছে গিয়ে এখন তার দুর্দশার কথা বলতে গেল বলতে বলতে বলল কি সেই রামের নিকটে তার পত্নী আছে
অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার মতো সুন্দরী আর কেউ নাই, এমন একটি সুন্দরী স্ত্রী আছে, ইত্যাদি বলে তাকে মুগ্ধ করতে লাগলো। এখন রাবণ সেই শুনে বলে বা এমন সুন্দরী আছে, তাহলে হরণ করতেই হবে। সেই থেকে শ্রী রাম দেখলেন যে শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে কোন রকমে একটি সূত্রপাত হওয়া চাই, সূত্রপাত না করতে পারলে কি করে এখন লড়াই সংঘর্ষ হয়। তো এখন এই প্রথম সূত্রপাত করে দিলে দিতেই এখন রাবণ চলল কি বলে যে কোনো প্রকারে সীতাকে হরণ করতে হবে। সেই সুন্দরীর মোহে আসক্ত রাবণ এখন সীতাকে হরণ করবার জন্য পঞ্চবটিতে আসবে। এমন সময় মারিচকে নিয়ে এসেছে, মারিচ এখন বলছে কি মারিচ তুমি চলো, রামকে মোহিত করতে হবে, তাকে নিয়ে যেতে হবে, তাকে দূরে সরাইতে হবে, তবে সীতাকে হরণ করা যাবে। মারিচ ভয়ে কাঁপতে লাগলো, আমি তাহার প্রভাব জানি যে সর্বনাশ হয়ে যাবে, আমাকে তো আজকে মেরে দিবে, কিন্তু উপায় নাই। তাই মারিচ এখন স্বর্ণ হরিণের রূপ ধারণ করে, সোনার হরির রূপ ধারণ করে এখন চলতে লাগে। আর ওদিকে এখন ভগবান শ্রীরাম কি করেছেন দেখলেন যে আসল সীতাকে এখন সরিয়ে রাখতে হবে। তখন তিনি অগ্নিদেবকে ডেকে এখন আসল সীতা তাহার হাতে তুলে দিলেন যে এখন আপনি কিছুদিন এই সীতা দেবীকে রাখুন, ছায়া সীতাকে নিয়ে দিলেন। সেই থেকে ছায়া সীতা ওইখানে রইল, আর আসল সীতাকে অগ্নিদেব সরিয়ে দিলেন। আর এদিকে এখন শ্রী রামচন্দ্র এইভাবে খেল কৌতুক করতে লাগলেন, তাতে এখন রাবণ সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছে, আর ওদিকে সোনার ঘরে সোনার হরিণকে দেখে সীতা দেবী বললেন কি আমি এই হরিণটা চাই। এখন বারবার আগ্রহ করায় স্ত্রী হট, এখন সোনার হরিণ চাই। সেই জন্য রামচন্দ্র তিনি সোনার হরিণকে ধরবার জন্য গেলেন, কিন্তু সোনার হরিণ যে পালাচ্ছে অনেক দূরে পালাতে লাগলো, দৌড়াচ্ছে। যখন বহুদূর দৌড়ে দৌড়ে চলে গেছে সেই সময় শ্রী রামচন্দ্র বাণ মেরেছে, বাণ মারতে এখন হরিণের গায়ে বাণ বিদ্ধ হলো, সেই বাণে বিদ্ধ হয়ে হরিণ তো মারা গেল, মারিচ মারা গেল, কিন্তু সেই সময় সেই হরিণটি এখন চিৎকার করছে হালক্ষণ হালক্ষণ হালক্ষণ, আওয়াজ শুনেই সীতা দেবী কেঁপে উঠলেন, নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে। লক্ষ্মণকে বললেন তুমি যাও এক্ষুনি যাও, শ্রীরামের সহায়তা করো। লক্ষ্মণ বললেন এই রাক্ষস কোনো অসুবিধা নাই, কিন্তু কিছুতেই মানবে না। সীতা দেবী এখন অনেক করে বলতে লাগলেন, বারবার বলছে কি এই লক্ষণ তুমি আমার প্রতি তোমার কুদৃষ্টি আছে, যার জন্য তুমি থাকতে এই তুমি যাচ্ছ না, শ্রীরামের সহায়তা করছ না, বারবার বলাতে তখন লক্ষণ দুঃখী হলেন। কিন্তু যাওয়ার সময় হই যে রেখা গণ্ডি কেটে দিয়ে গেলেন, লক্ষণ রেখা লাইন কেটে দিয়ে গেলেন যে এই রেখার বাইরে গেলেই আগুন জ্বলবে, অতএব বাইরে যাবে না কিছুতেই, আর কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। তো রাবণ এখন বারবার চেষ্টা করছে ভিতরে ঢুকবার জন্য, কিছুতেই ওই গণ্ডির ভিতরে ঢুকতে পারছে না, আগুন জ্বলে উঠছে। তো সেই দিকেই এখন কিছুতেই যেতে পারছে না। তখন রাবণ ভিক্ষুক বেছে
सीता देवीर काछे भिक्षा चाहिए जे तुमी एक गंडीर बाहरे एसे आमाके भिक्षा दाओ। एखन शेषकाले दीते गिएई हाथ धरे टेने এই থেকেই সীতা হরণ হল। যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে পুষ্প বিমানে নিয়ে চলে যাচ্ছে তখন ভীষণ কান্নাকাটি, কেউ আর রক্ষা করবার নাই। ওদিকে লক্ষণ পৌঁছে গেছে শ্রীরামের কাছে, বলে আরে ভাই তুমি আসলে কেন? বলে আমি যে শুনলাম হা লক্ষণ আওয়াজ করেছে আর সীতা দেবী মানছে না, নানা প্রকারের তিরস্কার বচন কটু বচন বলি, সেই জন্য আমি আপনার সুরক্ষার জন্য আসলাম। বলে দেখো এ সুরক্ষা নয়, এ যে রাক্ষস, এ সোনার ঘরে মারে যে রাক্ষস মারা গেছে, আর এই যে ছল কপট করে তোমার নাম নিয়েছে লক্ষণ লক্ষণ, আজকে একটা বড় সর্বনাশ। এখন ফিরে এসে দেখে কি ঘরে আর কেউ নাই, শূন্য ঘর, সীতা দেবী নাই। এইভাবে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। তখন শ্রী রামচন্দ্র সীতার বিরহে হাসিতে হাসিতে করে বিলাপ করতে লাগে। তখন থেকেই তারা খোঁজ করবার জন্য বেরোবে, ওইখান থেকে চলতে লাগে। কিন্তু রাস্তায় যখন যাচ্ছিল সেই সময় জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করতে এলাম, কি মহারাজ দশরথ আমার পরম মিত্র, তার পুত্রবধূ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, সেই জন্য তিনিও প্রতিরোধ করতে গেল। কিন্তু এখন তলোয়ার দিয়ে জটায়ুর পাখা কেটে দিল, সেই থেকে জটায়ু এখন পড়ে গেল। ওদিকে এখন রাম লক্ষণ দুইজনে খুঁজতে খুঁজতে আগে চলছে, দেখতে পেলেন জটায়ুকে, যে এই পাখিটা হারাম হারাম করছে, কি ব্যাপার? যখন কাছে গেলেন তখন তাকে কোলে তুলে নিয়ে রামচন্দ্র আদর করতে লাগলেন। তখন সেই জটায়ু বলতে লাগলো, আমি দেখেছি এক রাক্ষস রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তাই তাকে প্রতিরোধ করতে গেলাম, কিন্তু তলোয়ার দিয়ে আমার পাখা কেটে দিয়েছে, তার সঙ্গে লড়াই করেও আমি পারি না, এই জন্য আমি পড়ে গেছি, এখন যে আমার প্রাণ যায় অবস্থা। অতএব তখন তিনি হারাম হারাম করতে করতে তার কোলেতে প্রাণ পরিত্যাগ করলেন। তো জটায়ুকে সৎকার করলেন, করে এখন রাম লক্ষণ উভয়ে তারা দক্ষিণ ভারতে সীতা চলতে লাগলো, যে এইভাবে দক্ষিণ ভারতের দিকে যেতে লাগলো। যখন যাচ্ছেন রাস্তায় দণ্ডকারণ্য ঋষিগণ, তখন ঋষিগণ শ্রী রাম লক্ষণের আদর সৎকার করলেন। তারপরেই এখন ওইখান থেকে আবার চললেন, এখন বোধহয় মহারাষ্ট্র পার করে পঞ্চবটির থেকে আগে যাচ্ছেন পুনা, পঞ্চবটির থেকে আমরাও গিয়েছি পুনা হয়ে, তো পুনা পুনা থেকে আগে যেতে কোলাপুর, কোলাপুর পার হয়ে গেলে কর্ণাটক এসে যাচ্ছে, তো কর্ণাটকের মধ্যে গেলে এখন কিষ্কিন্ধা, তো এখন শ্রী রামচন্দ্র তাই দণ্ডকারণ্য পার করে কোলাপুর হয়ে কিষ্কিন্ধা যাচ্ছে, আর কিষ্কিন্ধায় যেতে সেইখানে মাতঙ্গ মুনির আশ্রম, যেখানে শবরীর সঙ্গে দেখা করে। এখন শবরীর প্রতি তিনি কৃপা করলেন, তিনি এখন
ওই ঋষিমুখ পর্বতের রাস্তা দেখিয়ে দিলে, যেখানে হনুমানের জন্ম হয়েছে অঞ্জনা পর্বত, তারপরেই হচ্ছে ঋষিমুখ পর্বত। এখন ঋষিমুখ পর্বতে ওইখানে গিয়ে প্রথমে সুগ্রীবের সঙ্গে মিত্রতা, এইভাবে মিত্রতা করে এখন বালিবধ হলো। বালিবধ করে এখন চাইলেন যে সুগ্রীব এখন মিত্রতার কার্য করবে, সীতার অন্বেষণ করে, তাই এখন বানর সেনা নিয়ে খোঁজ হতে লাগে। কোটি কোটি অর্বুদ অর্বুদ বানর সেনা চারদিকে পাঠিয়ে দক্ষিণ দিশাতে হনুমান, অঙ্গদ, নল, নীল, বড় বড় যে বানরগণ, তাদেরকে দক্ষিণ দিশাতে পাঠায়। এইভাবে তারা দক্ষিণ দিশাতে যেতে লাগে। যেতে যেতে এখন রাস্তা এই জায়গায় পাহাড়ের উপরে একটা পাখি, সে যে সবাই কেউ ধরে খেয়ে যায়, পাখির পাখা নয়, সেও পাখা নষ্ট হয়ে গেছে, সম্পাতি এখন বসে আছে। যখন এরা এখন হারাম হারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে যাচ্ছে, তখন পাখি দেখলো, আরে এরা শ্রীরাম বলছে, এরা কি? তখন তাদেরকে আর খেলো না, কাছে ডাকলো, ভাই তোমরা কাছে এসো, নিকটে যেতে এখন কথাবার্তা বলতে। তখন সম্পাতি বলল কি, এক সময় আমি আর গরুর গরুর আর সম্পাতি দুইজনে এখন সূর্যদেবকে ছুঁইবার জন্য গিয়েছি, কিন্তু যেতে যেতে উড়তে উড়তে সূর্যের তাপে তার পাখা নষ্ট হয়ে যায়, আর সে এখন ওইখানে পড়ে যায়, ওইখানে পড়ে আছে। বলছে কি, আমি তো দেখতে পাচ্ছি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কাপুরীতে, এখান থেকে আমি লঙ্কাপুরী দেখতে পাচ্ছি, বলে শত যোজন সমুদ্র পার করে যেতে হবে, আর সেইখানে আছে লঙ্কাপুরী, অশোক বাটিকাতে সীতা দেবী আছে, কিন্তু এখন আমার তো আর যাওয়ার স্থিতি নাই, আমি তো আর যেতে পারবো না, তাই আমি এইখানেই মারা যাব। তখন ওইখানে উনি প্রাণ পরিত্যাগ করে তাহারা এখন তার সৎকার করে তারা আগে গেল। গিয়ে যখন সমুদ্রের ধারে পৌঁছ, তখন বিশাল সমুদ্রকে কে পার করবে, সেই সময় জাম্বুবান বলতে লাগলো, এক সময় ভগবান বামন দেব যখন ত্রিবিক্রম রূপ ধারণ করেছে, তখন আমি সাতবার পৃথিবীকে পরিক্রমা করেছিলাম, সম্পূর্ণ পৃথিবী আমি সাতবার পরিক্রমা করেছি, আমি ইচ্ছা করলে যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা, এখন বয়স হয়ে গেছে, এই জন্য আমার একটু অসুবিধা। তখন হনুমানকে বলতে লাগলো, হনুমান তুমি হচ্ছে মহাবলী আমাদের, বলে সূর্যকে দেখেই সকালবেলা